কিছু কিছু কাজ আছে হালাল, তারপরেও এই কাজগুলোর অতিরিক্ততা মনের মধ্যে নূর নষ্ট করে দেয়। যদি আপনি খুব বেশি কথা বলতে থাকেন মনের নূর নষ্ট হয়ে যাবে। খেয়াল করে দেখবেন, খুব বেশি আপনি মানুষের সাথে মেলামেশা করেন মনটা শক্ত হয়ে যাবে, খুব বেশি স্ত্রী সহবাস করেন মনটা শক্ত হয়ে যাবে, খুব বেশি আপনি খাওয়া দাওয়া করেন, খুব বেশি ঘুমান মন নষ্ট হয়ে যাবে। একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম কথা বলেন, মানুষের সাথে কম মিশেন, উম্মার জন্য, দেশের জন্য, এই আমাদের জাতির জন্য কল্যাণকর হবে এমন কিছু চিন্তা করতে শিখেন। আর চিন্তা করতে হলে আপনাকে ফারেক হতে হবে এই স্মার্টফোন ইউটিউব ফেসবুকে ব্যস্ত হয়ে থাকলে। চিন্তা করার সময় কোথায় আমাদের? এখন ঢাকার লাইফ দেখেন না, সকাল থেকে রাত পর্যন্ত খালি ছোট আর ছোট, ছোট আর ছোট, একটা সেকেন্ড সময় নেই চিন্তা করার যে আমি কোথায় ছুটছি, আমি আসলে ছুটছি কিসের পিছনে, এটা চিন্তা করার সময়টুকু রাখা হয় নাই। সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন, মাঝে মাঝে ফ্লাইওভার উপর উঠবেন, উঠে দাঁড়ায় দেখবেন মানুষের ছোটাছুটি, মানুষ আসলে জানেও না মানুষ কার পিছনে ছুটছে। আর আলটিমেট রেজাল্টটা কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে মৌত, মৃত্যু অপেক্ষা করছে সামনে, ছুটছে ছুটছে ছুটছে, মৌত, মালাকুল মৌত অপেক্ষা করছে, শেষ, দি এন্ড। আর মৌতের সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে যে মৃত্যুর পর ফিরে আসার সুযোগ নাই, এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তো আত্মশুদ্ধির ব্যাপারটা বলছিলাম, এই কাজগুলো করলে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ, আল্লাহর নূর তখন কলবের মধ্যে নাজিল হবে, তখন ইনশাআল্লাহ আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন, আল্লাহর কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, তখন আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু শুনবেন যেটা আট দশজন শুনছে না, দেখতে পারছে না।